আসসালামু আলাইকুম, আমি পুষ্টিবিদ শায়লা পারভিন পপি, কাজ করছি পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড। আজ আমি আপনাদের প্লেটিলেট বাড়াতে কি ধরনের খাবার খাবেন সে সম্পর্কে ধারণা দেব। প্লেটিলেট হলো রক্তের একটা কণিকা যা বিভিন্ন সময়ে বিভিন্ন রোগে কমে যেতে পারে। স্পেশালি ডেঙ্গু রোগে প্লেটিলেটের সংখ্যা কমতে থাকে। ডেঙ্গু জ্বর বা যে কোনো ধরনের ভাইরাল ইনফেকশনে প্লেটিলেট কমে গেলে কি ধরনের খাবার খাবেন সে সম্পর্কে যদি আমরা আগে থাকতে জানতে পারি তাহলে কিন্তু আমরা রোগগুলোকে প্রিভেন্ট করতে পারি এবং নিয়ন্ত্রণ করতেও পারি। চলুন জেনে নিই কি কি খাবার খেতে হবে। প্রথমে বলবো প্লেটিলেট বাড়াতে খেতে হবে লিকুইড জাতীয় খাবার, পানি, কচি ডাবের পানি, লেবুর পানি এবং বিভিন্ন ধরনের লিকুইড স্যুপ। সবজির মধ্যে খেতে হবে পেঁপে এবং কাঁচা পেঁপে, পাকা পেঁপে এবং পেঁপে পাতা, তিনটাকে আমরা মেনশন করি। মালয়েশিয়ার সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটে দেখা গিয়েছে গবেষণায় যে পেঁপে পাতার জুস এবং অনেক সময় পেঁপে পাতা সামান্য পরিমাণে স্যুপের মধ্যে দিয়ে সিদ্ধ করে খেলেও প্লেটিলেটের সংখ্যা বাড়ে। তাছাড়া কাঁচা পেঁপে এবং পাকা পেঁপে দুটোতেই প্লেটিলেটের সংখ্যা বাড়াতে সাহায্য করে। এছাড়া বিভিন্ন ধরনের সবজি আমাদের প্লেটিলেট বাড়াতে সাহায্য করে, যেমন ব্রকোলি। ব্রকোলিতে রয়েছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, ভিটামিন কে, যা প্লেটিলেটের সংখ্যা বাড়াতে সাহায্য করে। এছাড়া পালং শাক, পালং শাকে রয়েছে ভিটামিন কে, ভিটামিন সি, ভিটামিন ই ইত্যাদি, যা প্লেটিলেটের সংখ্যা বাড়াতে সাহায্য করে। মিষ্টি কুমড়া, মিষ্টি কুমড়ার বীজ, এগুলোতে রয়েছে ভিটামিন এ, অ্যান্টিঅক্সিডেন্ট, যা প্লেটিলেটের সংখ্যা বাড়াতে সাহায্য করে। গাজর বিটা ক্যারোটিন সমৃদ্ধ একটি সবজি যা প্লেটিলেটের সংখ্যা বাড়াতে সাহায্য করে। সিম, এটাও এটাতে রয়েছে ভিটামিন B9, আয়রন, যা প্লেটিলেটের সংখ্যা বাড়াতে সাহায্য করে। এছাড়া বিভিন্ন ধরনের ফল প্লেটিলেটের সংখ্যা বাড়াতে সাহায্য করে, বিশেষ করে বেদানা বা ডালিম, এগুলোতে রয়েছে ভিটামিন এবং আয়রন যা প্লেটিলেটের সংখ্যা বাড়াতে সাহায্য করে। বিভিন্ন ধরনের টক ফল যেমন কমলা, মালটা, আনারস, এগুলোতে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি রয়েছে যা আমাদের রক্তে প্লেটিলেটের সংখ্যা বাড়াতে সাহায্য করে। এছাড়া কিউই, লেবু, কিশমিশ, এগুলোতেও আয়রন রয়েছে যা প্লেটিলেটের সংখ্যা বাড়াতে সাহায্য করে। বিভিন্ন ধরনের মশলা প্লেটিলেটের সংখ্যা বাড়াতে সাহায্য করে, যেমন রসুন। রসুনে রয়েছে থ্রোম্বক্সিন A2 যা শরীর থেকে টক্সিক পদার্থ বের করে প্লেটিলেটের সংখ্যা বাড়াতে সাহায্য করে। হলুদ, মেথি, এগুলোতেও প্লেটিলেটের সংখ্যা বাড়ানোর গুণাগুণ রয়েছে। এছাড়া প্রোটিনযুক্ত খাবার আমাদের খেতে হবে প্লেটিলেটের সংখ্যা বাড়াতে, বিশেষ করে মাছ, মাংস, ডিম, যেগুলো আয়রন সমৃদ্ধ এবং ইমিউনিটি বুস্টআপে সাহায্য করে, যা প্লেটিলেটের সংখ্যা বাড়াতে সাহায্য করে। তাই আসুন প্লেটিলেটের সংখ্যা বাড়ানোর খাবারগুলো সম্পর্কে সঠিক ধারণা রাখি এবং প্লেটিলেট কমে গেলে এই খাবারগুলো আমাদের প্রতিদিনের খাবারের তালিকায় রাখি। আজ এ পর্যন্তই, আসসালামু আলাইকুম।